জেমস ওকে তোমার খাতাটা দেখো তাহলে আমরা শাওনের খাতাটা দেখব এখন ওকে এটা কত নাম্বার শাওন আমার 14 আচ্ছা ছবি সব সময় পেন্সিল দিয়ে আঁকবে ত্রিভুজের যে ছবি একদম সুন্দর কিন্তু ছবিটা পেন্সিল দিয়ে আরেকটু বড় করে আঁকবে ঠিক আছে ওকে খ নাম্বারটা কি বলছে ত্রিভুজের বাহু নির্ণয় করতে বলছে নাকি আচ্ছা x plus 2 x plus 4 x plus 6 আচ্ছা ওকে x এর মান আসছে 3 হ্যাঁ তাহলে ত্রিভুজের বাহুগুলো কত কত হলো বের করো আচ্ছা পরেরটা যাও গ নম্বরে যাও শাওন হ্যাঁ গটা দেখব ওকে আচ্ছা তাহলে গতে ভাই এসান স্কুল ড্রেস পর x এর মান হচ্ছে কত প্রথমে নিয়েছো 0 তাতে আসছে মাইনাস 2 ওকে তারপর আসসালামু আলাইকুম ম্যাডাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম 2 নিলে 0 মাইনাস 2 4 হ্যাঁ এবার আমাদের গ্রাফটা দেখাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম গ্রাফটা দেখাও শাওন হ্যাঁ ঠিক আছে গ্রাফটা বানিয়ে আসছি ওকে হ্যাঁ ভেরি গুড তারপরে হ্যাঁ তারপরে 15 ছিল শাওন হ্যাঁ 15 ক আচ্ছা কত দূরে মিলিত হবে তা x এর মাধ্যমে প্রকাশ করো প্রথম বলছে ঢাকা আরিচার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার আচ্ছা ওকে ধরলা যে এটা কোথায় মিলিত হবে 77 মাইনাস এক্স ওকে আচ্ছা হ্যাঁ তারপরে খ নম্বরে যাও ঢাকা থেকে আরিচাগামী বাসটি 50 কিলোমিটার যায় এক ঘন্টা এক্স কিলোমিটার যায় হ্যাঁ ভেরি গুড প্রশ্ন মতেই দুই দূরত্বটা কি সমান না দুই জায়গায় যেতে সমান সময় লাগবে আচ্ছা ওকে উল্টাও আচ্ছা হ্যাঁ এক্স এর মান 33 কি শাওন এটা ঘন্টা মিনিট কি বলো না কিলোমিটার কোনটা ম্যাম কেড়ে কিলোমিটার আচ্ছা তাহলে কিলোমিটার লেখো ঠিক আছে আচ্ছা তারপরে গ নাম্বারটা করেছো গন্তব্যে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে না গ নাম্বারটা একটু করতে পারিনি ম্যাম আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা তাহলে শাওনের খাতা দেখলাম এরপর 14-15 তো দিয়েছিলাম হাসিবুল সম্পাদ্য তো দিয়েছি সাথে হ্যাঁ আর 14-15টা করতে বলেছি না তুমি 14-15 করতে বলছিলেন ম্যাম ওকে এরপরে খাতা দেখব কার বলো শাফিন হোমওয়ার্ক করেছো হ্যাঁ মাইক্রোফোন বন্ধ শাফিনের নামিস কেন আচ্ছা হাসিবুল করেছো পরীক্ষা হবে না শুনে আমি সবাই পড়াশোনা ছেড়ে দিছো আচ্ছা হাসিবুল হোমওয়ার্ক করছো আমি সম্পাদ্য আর উপপাদ্যগুলো আচ্ছা সম্পাদ্যগুলো দেখাও আমাকে আমি কিন সম্পাদ্যগুলো দেখাও সবার ভিডিওটা যেন অন থাকে ভিডিওটা অন রাখবে সবাই আমরা হাসিবুলের খাতাটা এখন দেখব ওকে হ্যাঁ আরেকটু নিচে ধরো হাসিবুল হ্যাঁ ওকে তারপর সম্পাদ্য 2 এ যাও ঠিক আছে কোনটা কোন বাহু লিখেছো কোন কোনটা ডিরেক্ট করো না হ্যাঁ কোণের নাম দিয়েছো এক্স তাহলে ওই যে নতুন যে কোণ আঁকছো ওটার মধ্যে এক্স দিবা তাহলে বোঝা যাবে এটা এক্স কোণের সমান করে আঁকছো হ্যাঁ পরেরটায় যাও
কয়টা? দুইটা 100? নামিস পাঁচটা। ওকে আচ্ছা, একটা বাহু দুইটা কোণ দেওয়া আছে। হ্যাঁ, ভেরি গুড। পরেরটা যাও, 4 নম্বরে যাও। ওকে, আরেকটু উঁচু করো, দেখতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, পেন্সিলটা আরেকটু শার্প করে নিবে এবং ডার্ক কালির পেন্সিল ব্যবহার করবে, হ্যাঁ, যাতে ভালো বোঝা যায়। ওকে হ্যাঁ, যাও পরেরটায় যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না, দেখি বাকিরা যারা দেখতেছো বোঝা যায়। হ্যাঁ এবার হয়েছে, হ্যাঁ গুড। আচ্ছা, এরপরে যারা আসো আমি একজন একজন করে একটু খাতা দেখি আগে। শাফিন, হোমওয়ার্ক করো নাই, শাস্তি, আগামীকালকে হোমওয়ার্ক দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? নাইলে কিন্তু সেটা একটু জানাবো, হ্যাঁ আমরা দু একদিনের মধ্যে ওইটা জানাই দেব। আচ্ছা এহসান, তোমার ভিডিওটা অন নাই কেন? এহসান ভিডিও অন করো, তারপরে হ্যাঁ হোমওয়ার্ক করেছো করো নাই, খুব খারাপ। আচ্ছা তানজিল, তাহসান 12 মনে হয়, রোল 16 এ সেকশনের, হোমওয়ার্ক করেছ? ভিডিও অন করো। আচ্ছা ওয়াহিদ আবদুল্লাহ, রোল 6 এ সেকশনের, ভিডিও অন করো। তাসনিম, হোমওয়ার্ক করেছ? ভিডিও অন নাই কেন আজকে? প্রীতম, ভিডিও অন করো আর হোমওয়ার্ক দেখাও। ম্যাডাম আমার তো ম্যাডাম এই যে কি পূজার ছুটিতে হোমওয়ার্ক করা যায় নাই নাকি? কালকে পর্যন্ত সময় 14-15 আর সম্পাদ্য গুলা আজকে যে দেখলাম দুজনের, শাওন আর হচ্ছে হাসিবুলের, এর মধ্যে হাসিবুল 14-15 করো নাই, তুমি 14-15টা করবে, আর শাওন হচ্ছে করবে তোমার সম্পাদ্যগুলো, ঠিক আছে? হ্যাঁ আর বাদ বাকি সবাই বাকি অংশগুলো, হ্যাঁ সম্পাদ্য সবগুলো পাঁচটাই আঁকবে, শুধু লেখার দরকার নেই, আঁকবে। হ্যাঁ আর বাকি সবাই সবগুলাই করবে, সম্পাদ্য পাঁচটাও করবে আর 14-15 করবে। তো আমরা একটু উপপাদ্য পড়াতে চলে যাই আজকে নাকি? 14-15 যেহেতু আমাদের হয়ে গেছে, এইখানে মনে হয় আমাদের আর কিছু নাই, আমরা উপপাদ্য পড়ায় চলে যাই। সম্পাদ্য সবাই নিজে পারো না? সম্পাদ্য পারো কে কে? আঁকা তো আগে মনে হয় আমি শিখাইছি না ক্লাসে? হ্যাঁ স্কুলেও শেখানো হয়েছে, আবার অনলাইন ক্লাসে আমরা শিখেছি না? সম্পাদ্য মনে হয় আমরা সবাই পারি। আচ্ছা তো এখন আঁকতে দেই, একটা সম্পাদ্য আঁকতে দেই, দেখি তোমরা পারো কি না। ওকে তোমরা সম্পাদ্য 5, যেটা সম্পাদ্য 5 নম্বরটা আঁকো তো আজকে, সম্পাদ্য 5 নম্বরটা আঁকো। আমি ততক্ষণে তোমাদের, আছে সবার কাছে জ্যামিতি বক্স? আছে? আচ্ছা লেখচিত্রগুলো কিন্তু আমি সব করতে বলছিলাম, এটা কি করছো সবাই বাসায়? লেখচিত্রগুলো কি পারো এখন? প্র্যাকটিস করতে বলছিলাম সবাইকে। লেখচিত্র অঙ্কনটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ বড় ক্লাসে, মানে পরবর্তী ক্লাসে, ক্লাস 8-এও লেখচিত্র লাগবে আমাদের, 9-10 এরপরে আমরা মানে ম্যাথ পড়ি বা বিজ্ঞানের অন্যান্য সাবজেক্টেও লেখচিত্র কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য লেখচিত্রটা আমরা ভালোভাবে শিখব। আচ্ছা 5 নম্বর সম্পাদ্যটা আঁকবে সবাই এখন, ঠিক আছে? আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, এরপরে আমরা
পরবর্তী কাজে চলে যাব। হ্যাঁ, আর যারা এখনো ভিডিও অন করোনি সবে ভিডিও অন করে ফেলো। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, যারা ক্লাসে আছো তারা অ্যাটেন্ডেন্স দিও। ম্যাম সম্পাদ্য নাকি উপপাদ্য? ম্যাম সম্পাদ্য পাঁচ বাবা, উপপাদ্য তো আর আঁকার কিছু নাই। হ্যাঁ, উপপাদ্যটা আমি একটু পরে পড়াচ্ছি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কত তারিখ, 31। অ্যাটেন্ডেন্স দিও এ সেকশনে যারা আছো। রোল এক, ইয়েস ম্যাডাম। দুই, অঙ্কনের এখনো পূজা শেষ হয় নাই, পূজার ছুটি নাকি? তিন, চার, পাঁচ, এ সেকশনের রোল পাঁচ আছো। ছয়, সাত, এ সেকশনের আট, পাঁচ, সম্পাদ্য পাঁচ। আচ্ছা ইয়াসিন, তোমার সাউন্ড সিস্টেম ঠিক হয়েছে? আচ্ছা, রোল নয় এ সেকশনের, দশ, রোল এগারো, রোল বারো এ সেকশনের, রোল বারো এ সেকশনের, রোল তেরো, চোদ্দো, পনেরো এ সেকশনের, রোল ষোলো। আচ্ছা জি স্যার, আচ্ছা রোল সতেরো এ সেকশন, রোল আঠারো, রোল উনিশ। আঠারো একটু আগে জয়েন করলো আমি তো দেখলাম। হ্যাঁ, ওকে, রোল উনিশ, রোল বিশ, রোল একুশ, রোল একুশ, রোল বাইশ, তেইশ, হ্যাঁ, রোল রোল চব্বিশ, রোল পঁচিশ, ছাব্বিশ আছে, হ্যাঁ ছাব্বিশ আছে, ওকে দিয়েছি, সাতাইশ, আঠাইশ, উনত্রিশ, উদয় নেই আজকে, ওকে, তিরিশ, একত্রিশ, বত্রিশ, ওকে, রোল তেত্রিশ, সুচয় আছো না ক্লাসে? ইয়েস মিস প্রেজেন্ট। হ্যাঁ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ইয়েস মিস। হ্যাঁ, ওকে, ছত্রিশ, সাঁইত্রিশ, সাঁইত্রিশ আছো, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, ওকে। আচ্ছা রোল সতেরো তামজিল তাহসানকে দেখছি ক্লাসে, সতেরো আছো, আঠারো আছো। আচ্ছা রোল বিশ আছে নাকি এ সেকশনে, ইয়াসিন আরাফাত? ঠিক আছে। আচ্ছা এবার বি সেকশনের ছেলের অ্যাটেন্ডেন্স দাও। বি সেকশনের রোল এক, রোল দুই, হ্যাঁ দেখতেছি, রোল তিন, শাওন আসো না ক্লাসে? হ্যাঁ, চার, পাঁচ, পাঁচ, ছয়, বি সেকশনের, সাত, তাসনিম আছে, হ্যাঁ, রোল আট, রাব্বিও আছে দেখলাম, নয়, এহসান আছে, রোল দশ আছো, ওকে, রোল এগারো, হ্যাঁ রোল এগারো, রোল বারো, শাহেদ মোল্লা, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাইশ, অতুল আছে, আঠাইশ,
উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, আর কেউ আছো? রোল উনত্রিশ পি সেকশনের। ওকে জিমিস, হ্যাঁ দিয়েছি। আচ্ছা বি সেকশনে আর কেউ আছো? অ্যাটেন্ডেন্স দাও বাকি। আচ্ছা নাই মনে হয়, খুবই খারাপ অবস্থা আমাদের। হ্যাঁ অনেকের এখনো ছুটি শেষ হয় নাই। আচ্ছা তো আমরা আঁকতেছো যারা দ্রুত আঁকো এবং শেষ করার চেষ্টা করো। ইয়াসিন তুমি আঁকতেছো সম্পাদ্য পাঁচ? রেদওয়ান সম্পাদ্য পাঁচ আঁকতে বলেছি, আঁকতে পারো না? আচ্ছা দ্রুত করতে হবে আমাদের। রাব্বি, রাব্বির তোমার মাইক্রোফোনটা বন্ধ করো, রাব্বি এবং শাফিন। ওকে এত সময় তো লাগার কথা না, একটু দ্রুত করি আমরা। আচ্ছা ঠিক আছে আঁকো বাবা, ছোট হইলে অসুবিধা নাই খুব বেশি। আচ্ছা সিক্স, রোল ছয়, বি সেকশনের আবার জয়েন করছো মাত্র। ওকে তোমরা খুব শিগগিরই হয়তো বা অ্যাসাইনমেন্টের নোটিশ পেয়ে যাবা এবং অনলাইন ক্লাসটা কিন্তু চলবে। হ্যাঁ এঁকেছো রেদওয়ান? ওকে দেখি খাতাটা আগাও দেখি আমি। হ্যাঁ কী আঁকছো? হ্যাঁ একটু নিচে আর একটু খাতা উপরে তোলো, খাতা উপরে তোলো দেখি কি আঁকছো। হইছে বাবা? হয় নাই তো সম্পাদ্য পাঁচ। হ্যাঁ দিয়েছি দিয়েছি। ওকে চেষ্টা করো রেদওয়ান, চেষ্টা করো সম্পাদ্য পাঁচ আঁকার চেষ্টা করো। হ্যাঁ বলো হাসিবুল আঁকা হয়েছে? হ্যাঁ দেখতেছে আর এটা হাসিবুল। ওকে কি কি দেওয়া ছিল সেটা আঁকো নাই তো, সেটা কি আঁকছো? দেওয়া ছিল কি উপরে? হ্যাঁ এই যে এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দুইটা বাহু আর একটা কোণ দেওয়া ছিল তাই না? ওকে হইছে? হ্যাঁ হাসিবুল গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড হইছে। আচ্ছা তুমি পৃষ্ঠা নাম্বার 129 চলে আসো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমাদের পড়তে হবে, তো এটাতে একটু থাকো, ওদের শেষ হলে আমরা এটা আজকে পড়ব। অ্যাসাইনমেন্ট মানে প্রশ্ন নিয়ে বাসায় লিখতে হবে? অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের একটা বিষয়বস্তু দিয়ে দেবো আমরা, হয়তো বা ম্যাথে কিছু অঙ্ক দিয়ে দেব এরকম, সেগুলো বাসায় সমাধান করে একটা আলাদা খাতা তৈরি করে হয়তো স্কুলে জমা দিতে হবে। তো আমরা স্কুলের নির্দেশনাটা এখনো ভালোভাবে পাই নাই। না 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 এই যে হ্যাঁ হ্যাঁ 14 তারিখের, হ্যাঁ 14 তারিখের পর থেকেই এটা শুরু হবে, তো সেক্ষেত্রে আমরা হয়তো বা দু একদিনের মধ্যে এটা নির্দেশনাটা পেয়ে যাব। এরপরে তোমাদের বলে দেব। বলো পরীক্ষা দিবি একটি প্রাণী কোষ উদ্ভিদ কোষের চিত্র ঠিক আছে এবং এদের বর্ণনা, এটা তুমি যে সুন্দর করে আলাদা খাতা তৈরি করতে হবে, ফোর সাইজের খাতা তৈরি করে সেই খাতায় সুন্দর করে চিত্র এঁকে চিহ্নিত করে প্রয়োজনে কালার করা গেলে কালার করে এরপরে বিভিন্ন অংশের বর্ণনাগুলো লিখে ওই খাতাটা
স্কুলে সাবমিট করে দিয়ে যাবা। এবার প্রত্যেকের খাতা, কার খাতা কত সুন্দর হয়েছে, কে কত সুন্দর করে ওটা তৈরি করছো, হ্যাঁ, বা কোনো সমস্যার সমাধান যদি আমরা করতে দিই, কে কত সুন্দর করে নিজের বুদ্ধি দিয়ে করেছো, তো সেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ওই খাতাটা দেখে আমরা এর উপরে মূল্যায়ন করবো আর কি, ঠিক আছে? আমি শুধু হাসিবুলের খাতা দেখেছি, শাফিন আমাকে খাতা দেখাও। স্যার কি এখনো আছে? এটা এখনো জানি না বাবা, স্কুল খুলবে বা কি করবে, 14 তারিখের পরে এটা ডিসিশন হবে। আমরা যদি আগে জানতে পারি আমরা তোমাদেরকে জানাই দেব, হ্যাঁ, এখনো জানি না। ওকে, শাফিন শেষ হয়েছে, প্রীতম শেষ হয়েছে বাবা, খাতাটা দেখো আমারে। আচ্ছা, শাওনে কিছু, হ্যাঁ প্রীতম, হ্যাঁ খাতা দেখবো, হ্যাঁ, ওকে ঠিক আছে। বিসি দুইটা বাহু একটা কোণ দেওয়া আছে, হ্যাঁ গুড, সুন্দর হয়েছে বাবা, ঠিক আছে। আচ্ছা, এই জন্য সময় লাগছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর শাওনে কিছু, শাওন, শাফিন যারা ক্লাসে আছো, আঁকা শেষ করো দ্রুত, কারণ আমরা সম্পাদ্যটা, উপপাদ্যটা পড়বো। তো উপপাদ্য এক, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 129, এটা বের করে রাখো। যাদের আঁকা শেষ হয়ে গেছে তারা, আমরা এখন শুরু করবো আর কি, নাহলে আমাদের ক্লাস টাইমে আমরা শেষ করতে পারবো না, হ্যাঁ, উপপাদ্যটা আমাদের বুঝতে হবে। তো হ্যাঁ দেখাও, খাতা দেখাও শাফিন, খাতাটা একটু উঁচু কর, হ্যাঁ, সেই কোন কোথায়, কোন নিচে নাকি, ওকে গুড, হয়েছে শাফিন, ঠিক আছে, এত কাটাকাটি করলে হবে না তো। আচ্ছা, এবার বের করে ফেলো পৃষ্ঠা নাম্বার 129, আমরা সবাই একটু বইতে চলে আসি, আর দেরি করা ঠিক হবে না, কারণ আমাদের ক্লাস টাইম তো লিমিটেড, হ্যাঁ, যারা আছি আমরা সবাই ক্লাসে চলে আসি, বই বের করো সবাই, যার যার পৃষ্ঠা নাম্বার 129। এই এরপরে বাকি খাতাগুলো আমি উপপাদ্যটা পড়ানোর পরে দেখব। 129 বের করেছো সবাই? আচ্ছা দেখো এখানে কী দেওয়া আছে, একটা ত্রিভুজ এ বি সি, এই আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজের যে তিনটা কোণ, দেখো 1, 2, 3 দিয়ে মার্ক করা আছে। তো কোণগুলো কীভাবে লিখতে হয় সেটা আমরা আগে একটু বুঝি। যেমন এ কোণটা যখন লিখবা তুমি, এ কোণ লেখার সময় তোমার লিখতে হবে হচ্ছে বি এ সি, মানে এটারে মাঝখানে রাখতে হবে, ঠিক আছে। আবার বি কোণটা যখন লিখবা তখন বিটাকে দেখো মাঝখানে রাখছে, সেক্ষেত্রে কীভাবে লিখছে এ বি সি, এটারে এ বি সি লিখলেও হয় আবার সি এ বি লিখলেও হয়, কিন্তু আমরা বর্ণমালার ক্রম অনুসারে সাধারণত লিখি, এই জন্য এ আগে, এই জন্য লিখেছি এ বি সি, বুঝতে পেরেছি সবাই? তারপরে দেখো শেষ কোণটা হচ্ছে আমার সি কোণ, সি কোণকে কীভাবে লিখেছি, সি কোণকে আমরা লিখেছি এ সি বি, এটাকেও চাইলে বি সি এ লেখা যায়, কিন্তু ওই যে এটা যেহেতু আগে, এই জন্য একে আগে লিখেছে, আর মূল কোণটা হচ্ছে সি, এর জন্য সিটাকে মাঝখানে রেখে লিখেছে এ সি বি। আমাদের প্রমাণ করতে হবে এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। সবাই কি বুঝতে পেরেছি? দেখো এই অংশটুকু আমাদের কি প্রমাণ করতে হবে। আচ্ছা গুড, এবার কি বলেছে দেখো বইতে, বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি,
এবং বি এর রেখার সমান্তরাল একটা রেখা সি রেখা আঁকি। এখন দেখো বি এর রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে আমার কি করতে হবে, এই সি বিন্দুতে ওই বি কোণের সমান একটা কোণ আঁকতে হবে। সি বিন্দুতে রেদোয়ান বই দেখো বইয়ের দিকে, হ্যাঁ সি বিন্দুতে আমার বি কোণের সমান একটা কোণ আঁকতে হবে। তাহলে আমি এ বি সি কোণের সমান করে তোমার ইসিডি কোণ আঁকতেছি, ঠিক আছে, এ বি সি কোণের সমান করে ইসিডি কোণ আঁকছি। তাহলে বি এর রেখা এবং ইসি রেখা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসবো আমরা প্রমাণে, একটু সবাই চিত্রটার দিকে খেয়াল করি। দেখো আমাদের প্রথমে বলছে বি এ আর সি এই দুইটা রেখা হচ্ছে তোমার কি সমান্তরাল এবং এ সি হচ্ছে তাদের ছেদ। আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে সেই রেখার বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় সেই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ এবং এরা পরস্পর সমান। সেই জন্য কী বলছে তোমরা একটু চিত্রের দিকে সবাই খেয়াল করবা বইয়ে, বি এ সি সমান সমান হবে এ সি ই, খেয়াল করো বি এ সি সমান সমান হবে এ সি ই, ঠিক আছে, কারণ এই দুইটা হচ্ছে একান্তর কোণ। ওকে তারপরে দেখো বি এ রেখা এবং সি রেখা পরস্পর সমান্তরাল এবং বিডি রেখা হচ্ছে তাদের ছেদক। এই জন্য এই বিডি রেখা যখন ছেদক তখন বিডি রেখার একই পাশে যে দুটা কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এ বি সি আর হচ্ছে কোণ ইসিডি, এই দুটা কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, ঠিক আছে, খেয়াল করো আমরা সবাই বুঝছি কি না। প্রথমটা বলছি বি এ আর ইসি সমান্তরাল, এ সি হচ্ছে তাদের ছেদক, এই জন্য ছেদকের দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কোণ সমান কারণ এই দুইটা হচ্ছে একান্তর কোণ। আবার বলছি এ বি আর ইসি হচ্ছে সমান্তরাল, বিডি হচ্ছে তাদের ছেদক, তাই বিডি এর একই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এ বি সি আর ইসিডি এই দুইটা ও পরস্পর সমান কারণ এদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে দেখো আমার কি আসলো, আমি প্রথম দুইটাকে যদি দুইটা সমীকরণ আকারে লিখি আপনার কথা শোনা যায় তাহলে আমরা বলতে পারি বি এ সি প্লাস এ বি সি সমান সমান এ সি ই প্লাস ইসিডি, এ সি ই প্লাস হচ্ছে ইসিডি। সবাই কি বুঝতে পারতেছি? ওকে তাহলে এ সি ই আর ইসিডি যদি আমরা যোগ করি একটু চিত্রের দিকে সবাই খেয়াল করো তাহলে বড় একটা কোণ হয় সেই কোণটার নাম হচ্ছে এ সি ডি, দেখতে পাইছি সবাই? আচ্ছা আমি একটু ক্যামেরাটা ঘুরায় ধরি তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ ক্যামেরাটা ঘুরায় ধরি দেখি, আচ্ছা সবার কাছে বই আছে এই জন্য আমি ক্যামেরাটা তখন ঘুরাই নাই, তাহলে দেখো একটু খেয়াল করি আমরা। হ্যাঁ এখানে ওকে দেখো আমরা প্রথমে বলতেছি এই বি এ রেখা আর এই ইসি রেখা এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং এই এসি হচ্ছে তাদের ছেদ, এই কারণে আমার এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান। আবার কি বলছি এই বি এ রেখা আর হচ্ছে ইসি রেখা পরস্পর সমান্তরাল এবং বিডি হচ্ছে তাদের ছেদ, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। এখন দেখো দুইটা সমীকরণ আসলো, প্রথম সমীকরণ এই কোণ সমান এই কোণ, দ্বিতীয় সমীকরণ আসছে এই কোণ সমান এই কোণ, তাহলে এই দুইটার যদি আমি যোগ করে দিই তাহলে কি আসে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান এই পাশে কি আসতেছে দেখো এ সি ই কোণ প্লাস ইসিডি কোণ, তাহলে এ সি ই আর ইসিডি মিলে মোট আমার এই বড় কোণটা হয়, এই বড় কোণটার নাম কি হলো এ সি ডি, ঠিক আছে। এখন আমি উভয় পাশে যদি এ সি বি কোণটা যোগ করি তাহলে এখানে আমার কি আসতেছে বি এ সি প্লাস এ বি সি প্লাস এ সি বি এই তিনটা কোণ, আর এই পাশে কি আসতেছে দেখো এ সি ডি প্লাস হচ্ছে এ সি বি, আগে আমার কোণ ছিল হচ্ছে এইটুকু এই অংশটা ছিল আমার কোণ, এর সাথে যদি এই অংশটা যুক্ত হয় তাহলে দেখো একটা সরল রেখার উপরে কোণটা অবস্থিত হলো,
একটা সরল রেখার উপরে যে কোনো বিন্দুতে আমরা যে কোনটা অঙ্কিত পাই সেই কোনটা কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি বা 2 সমকোণ, ঠিক আছে? আমরা একটু যদি খেয়াল করি, এই যে একটা সরল রেখা, এইভাবে লম্ব দিয়ে আমরা কী আঁকি? 1 সমকোণ। আর টোটাল সরল রেখার উপরে যদি আঁকা হয় সেটা কত হবে? 2 সমকোণ। তাহলে এখানে টোটালটা হলো আমার 2 সমকোণ। তাহলে আমি বলতে পারি এই এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি সমান সমান কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। বুঝতে পেরেছি সবাই? কারো কি কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা আছে কারো? না মিস। ওকে।